অনেক ভালোবাসা আর নমস্কার দর্শক বন্ধু, শিউলির হেসেলে সকলকে স্বাগত। এরকম মিষ্টি দেবস্মিতা রান্না আমলকির মুরব্বা, চলুন তাহলে শুরু করা যাক। তাহলে দেবস্মিতা, আমলকির মুরব্বা বানাতে যা যা লাগছে তুমি একটু দর্শক বন্ধুদের দেখিয়ে দাও। অবশ্যই। এটা এখানে আখের গুড় রাখা হয়েছে। আচ্ছা, এটা আমাদের প্রয়োজন পড়বে রান্নাটা করতে, মানে মেন বলাই যায়। আচ্ছা, মুরব্বাটা করতে এখানে, এটা হচ্ছে আমলকি। আমলকিটা সামান্য একটুখানি ভাপানো আছে, যেহেতু আমলকিতে তো একটুখানি কষ থাকে, তো কষ ব্যাপারটা একটুখানি যাতে বেরিয়ে যায় যার জন্য এটা এরকম রয়েছে। আর এখানে রয়েছে ধনে পাতার পাল্প, আর এটা রয়েছে বিট নুন, গোলমরিচ। তাহলে দেবস্মিতা, হ্যাঁ, এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে আজকের এই আমলকি মুরব্বাটা আমি বানাবো। আর চিনি পড়ছে না, তাই না? না, চিনির বদলে গুড়। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই, তুমি জল দেবে তাই তো? হ্যাঁ, গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে আমি প্রথমে একটুখানি জল দিচ্ছি, মানে খানিকটা আমাদের জল লাগবেই। আচ্ছা, তো একটু জল দিলাম, আর একটু আমাদের জল লাগবে। আবার এর মধ্যে একটুখানি জল দেব, এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর বাদ বাকিটা। তো এই জলটা একটুখানি ফুটবে কিছুক্ষণ, মানে ফোটার পরে আমি এর মধ্যে আখের গুড়টা দিয়ে দেবো। আখের গুড়টা একদম পুরো মিলেমিশে যাবে জলের সাথে, তখন আমি বাকি উপকরণ, হ্যাঁ, আমলকিগুলো দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি, আর এই 5-6 সেকেন্ডের মধ্যেই আমি, এখানে রাখা আছে গুড়টা, আখের গুড়, তো এই গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেব। জলটা ফোটার পরে আমি এখানে আখের গুড়টা দিয়ে দিয়েছি অলরেডি, তো এই গুড়টা আস্তে আস্তে গলবে এই ফুটন্ত জলের মধ্যে, তখন এটা আস্তে আস্তে পুরো মিলেমিশে যাবে। তো এখানে আখের যে গুড়টা এখানে দেওয়া হয়েছিল সেটা একদম মিলেমিশে গেছে জলের সাথে, তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে করে আমলকিগুলো। ये दिल तुम
ইন্সপিরেশনটা কি? রান্নার ইন্সপিরেশন মানে আমি বলি মানে কারো না কারো জীবনে তো একটা বিশেষ ঘটনা থাকে, তো রান্নার পিছনেও আমার একটা বিশেষ ঘটনা রয়েছে, তো আমি এটা শেয়ার করতে অবশ্যই চাই যে মানে আমি রান্নাটা কেন এত বেশি মানে ভালোবাসি। তো ব্যাপারটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই আমার ঠাকুমার কাছে মানুষ, মানে আমার ঠাকুমাকে আমি মামু বলে ডাকতাম। তো এবার আমার ঠাকুমা যখন মানে নেই, যখন চলে গেছে 2009-তে, তখন আমার তখন ভীষণ খিদে পেয়েছিল সন্ধেবেলা। তো তখন মানে মা কোথায় ছিলেন? মা আসলে মারা তখন হসপিটালে যাওয়া আসা এই ব্যাপারটা করছে, কারণ সবেই ব্যাপারটা হয়েছে, তো সে মারা গেছে। তো তখন আমি একদম ছোট, 2009 মানে একদমই ছোট। তো তখন মানে কি বলবো, তখন এত খিদে পেয়েছে, আর বিকেলবেলা হলেই ঠাকুমা সবসময় আমাকে খাবার দিতই, মানে সেই রান্নাটানা করে আমাকে সবসময় দিত। তো এবার সেই জায়গাটা একটা খুব মিস করি এখনো ঠাকুমাকে। তো ওই সময়টা দেওয়ার কিন্তু কেউ ছিল না, মায়ের পরে নেক্সট যে হতো সেটা আমার ঠাকুমা, কিন্তু মায়ের পরে কাছে আমি আর কাউকে পাইনি। আর মা তখন ব্যস্ত, মা তখন ব্যস্ত বাবার সাথে, মা যাওয়া আসা করছে, সবাইকে বলতে হবে, এই ব্যাপারটা তো থাকেই সবসময়। তো এই একটা ঘটনা যার জন্য শুধু রান্না নয়, মানে একটা মেয়েদেরকে যা যা কাজ শেখা দরকার, ভীষণ প্রয়োজন। জিনিসটার প্রয়োজনটা আমাকে বুঝিয়েছে, এটা খুব মানে দরকার ছিল, এবং মানে এটা আমার জীবনে একটা বিশেষ ঘটনা, মানে বিশেষ যদি কোনো ঘটনা থাকে বা মেমোরেবল যদি কোনো, এটা একদম সেই দিনটাই, সেই দিনটাই। এটা অনেকটাই হয়ে এসেছে, এবার যাতে পুরোপুরি যাতে এটা হয়ে যায় তার জন্য এখানে ওই যে আমি আগেই বলেছিলাম, এর মধ্যে বিট নুন আর এখানে গোলমরিচ রাখা রয়েছে, তো এই সবটাই এর মধ্যে লেগে যাবে, যেহেতু পরিমাণটা অনেকটা রয়েছে, তো আমি এই সবটাই এখানে দিয়ে দেব। এবার গোলমরিচ আর এখানে বিট নুনটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি ওই যে বলেছিলাম ধনে পাতার এখানে পাল্পটা রয়েছে, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর ধনে পাতা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, আমলকি তো উপকার আছে, আমলকি এতটাই টক, মানে সবাই এটা খেতে পারে না কাঁচা কাঁচা, তো এটা একটা ভাবে খাওয়া যায়, মানে একটা মিষ্টি অবশ্যই, কিন্তু মানে হেলদি, গুড় রয়েছে এর মধ্যে, মানে শরীরের কোনো ক্ষতিকারক কোনো কিছু পদার্থ এর মধ্যে নেই, কারণ চিনির বদলে এখানে গুড় দেওয়া হয়েছে। আর আখের গুড় খাওয়া প্রচণ্ড ভালো আমাদের শরীরে, আর গরমকালে তো ভীষণ ভালো, এই জন্যই গুড় খাওয়া আমাদের খুব প্রয়োজন গরমকালে। তো চিনির বদলে এখানে গুড় রয়েছে, আর এখানে মিষ্টিটা একদম ন্যাচারাল, মানে অসুবিধা হবে না। এবার আমাদের এটা শেষ হয়ে গেছে, আমি গ্যাস অলরেডি আমি অফ করে দিয়েছি, তো সার্ভিং বোল নিয়ে আমি রেডি হয়ে গেছি, এবার আমি আস্তে আস্তে করে সার্ভ করব। একদম গরম গরম মোরব্বা চলে এসেছে, আমলকির মোরব্বা, ভীষণই গরম আর খুব দেখেই মনে হচ্ছে একদম মজে গেছে, মোরব্বাটা দারুণ হয়েছে। তো যে বানিয়েছে তার সঙ্গে দর্শক বন্ধু আমারও কথা বলে নিই চলুন। আর এত সুন্দর একটা রান্না তুমি শিখেছো কার কাছ থেকে? আমি এই রান্নাটা বেসিক্যালি শিখেছি আমার মায়ের কাছ থেকে, তো মা এটা ভীষণ করে, আর মানে বাড়িতে তো আমলকি তো প্রচুর খাওয়া হয়, তো মা ভাবলো যে আমলকির মোরব্বাটাই বা কেন, বয়ামে করে অনেকটা দিন প্রিজার্ভ করেও রাখা যাবে এটা দীর্ঘদিন। আর এটা তো দেবশ্রীতে ভীষণই গরম, দর্শক বন্ধু এখন টেস্ট করতে পারছি না, কিন্তু অবশ্যই আমরা টেস্ট করব, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর মাসের সেরা হওয়ার জন্য দেবস্মিতা তুমি বলো দর্শক বন্ধুদের যে কি করতে হবে, তোমার রান্নাটা বেশি করে দেখতে হবে, সেটা তুমি দর্শক একদম একদম। আর মানে রান্নাটা যদি ভালো থেকে মানে ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই আপনারা মানে দেখবেন এবং শেয়ারও করবেন, লাইক করবেন। তো মানে লাইক শেয়ার করলে মানে আমার তো অবশ্যই আমি খুব মোটিভেট হব, একদম দর্শক বন্ধু বেশি করে শেয়ার করতে হবে, মাসের সেরা করতে হবে দেবস্মিতাকে। আর দেবস্মিতা এত সুন্দর রান্না উপহার দিয়েছ, সেই জন্য শিউলির হেসেলে তোমার জন্য থাকছে গিফট, রূপস কালেকশন 15% ডিসকাউন্ট দিচ্ছে। আর রূপস কালেকশন হচ্ছে ঝাড়খণ্ড রাঁচি থেকে তারা গিফট স্পন্সর করছেন আমাদের শিউলির হেসেলের গিফট পার্টনার। থাকছে তোমার জন্য আরও একটি উপহার, অস্মিতা সাজঘর 10% ডিসকাউন্ট কুপন দিচ্ছে তোমাকে জুয়েলারিতে। আর এরপর থাকছে আরও একটি উপহার,
আর তোমার গান দিয়ে, মিষ্টি গান দিয়ে কিন্তু দর্শক বন্ধু আমরা অনুষ্ঠান শেষ করবো। আপনারা ভীষণ ভালো থাকবে। অস্মিতা সাজঘরে তুমি অবশ্যই যাবে, রূপস কালেকশনে তুমি অবশ্যই যাবে, আর তুমি শিউলি ভেসে তোমাকে আবারও দেখতে চাই। তুমি ভীষণ ভালো থাকো, আর তোমার গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করবো। শুরু করো। একটা খুব সুন্দর গান লতাজির গাওয়া, ওটা দিয়ে আমি আজকে শেষ করছি। Yeah.